আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা দিনের শুরুতে আমি হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। আশা করছি আজকের ব্লগটা সবার কাছে খুব ভালো লাগবে। তো এই তো হচ্ছে রাতের বেলা, হচ্ছে 15 তারিখ রাতের বেলা, হচ্ছে মেয়েরা স্মৃতিসৌধ আঁকছে 16 ডিসেম্বর উপলক্ষে। তো আমি ভাবছিলাম ওরা কি ভুলে গেছে না, দেখছি না ওদের মনে আছে, ওরা সুন্দরভাবে এঁকে নিচ্ছে। তো সকালবেলা হলেই তো অনুষ্ঠান, তো ওরা একটু নিজেরা ট্রাই করছে, দেখছে কেমন আঁকা ঠিক হলো কি না। তো পুরোটাই সুন্দরভাবে এঁকে নিয়েছে। তো এই তো হচ্ছে আজ বিজয়ের মাস, তো এই তো সকাল হতে হচ্ছে পায়েস রান্না করলাম, সব হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। তো একটু মানে কাঁচা খেজুরের মানে ফ্লেভারটা পাওয়া গেল, হচ্ছে খেজুরের রসের পায়েস রান্না করেছি, খেতে অনেক ভালো লাগলো। তো সবাই মিলে সকালবেলা নাস্তাটা আজকে পায়েস দিয়ে করে নিলাম। তো এই তো আজকে হচ্ছে বাসায় যেহেতু একটু অফিসর আছে, বাইরে যেতে হচ্ছে না, বাচ্চাদের স্কুলও আজকে নেই, পরীক্ষা অনেক, এ কয়েকদিন তো বন্ধ ছিল। তো বাসায় হচ্ছে সমস্ত বেডের চাদর উঠিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন শুকিয়ে নিচ্ছি। তো এই তো আমি তুলে দেখছি কি পরিমাণ শুকালো, তো একটু হালকা একটু রোদে দিলে হয়ে যাবে। তো এখন সমস্ত বেডের হচ্ছে চাদরগুলো পাল্টিয়ে নিলাম, নিয়ে হচ্ছে বালিশের কভারগুলো রাখবো, ঢুকাবো। তো এই তো তো মোটামুটি ঘর গোছানো কাজ রান্নার ফাঁকি ফাঁকি চলছে। আসলে দুইটা কাজ দুইটা সময় করা যায় না, এই দুইটা কাজে একই সময় করে নিতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিতে হয়, না হলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য আর কি একটু মহিলারা আসলে একটু গুছিয়ে একটু টেকনিক খাটিয়ে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি শেষ করা যায়। তো এই তো হচ্ছে আমি আর কি বেগুন রান্না করব। তো বেগুনটা হচ্ছে একটু তৈলে ভেজে নিলাম, আর হচ্ছে আলু দিয়ে একটু বেশি পরিমাণে রান্না করছি যেহেতু সারাদিন যায়, তারপর আজকে আন্দাজ করতে পারিনি, একটু বেশি কাটা হয়ে গেছে, তো ভাবছি না রান্না করে রাখি। তো আলুটা ম্যারিনেট করে নিলাম, নিয়ে 5 মিনিট রেখে হচ্ছে রান্না করে নিব। তো আসলে যে কোনো রান্নায় হচ্ছে একটু ম্যারিনেট করে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো লাগে। তো এই তো এই জুড়ে ইন্ডাকশন চুলায় দিয়ে দিলাম, আর গ্যাসের চুলায় অন্য কিছু হচ্ছে। তো এই তো যেহেতু এটা আস্তে আস্তে হবে, তো সেই জন্য ইন্ডাকশন চুলায় দিয়ে দিলাম। তো এই তো মোটামুটি বেগুনও দেওয়া হলো, দিয়ে হচ্ছে এখন আমি মাছের মাথা আর কিছু মাছের পিস দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি আর কি। তো যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, তাহলে যখনই নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিও আপলোড করি অনেক কম সময়ের মাঝে আপনারা পেয়ে যাবেন, আর হ্যাঁ দেখে নিতে পারবেন। তো এই তো আমি আমার বেগুন রান্নাটা হয়ে গেল। তো হচ্ছে আমি এক পাশ দিয়ে হচ্ছে তো এক পাশ দিয়ে হচ্ছে আমি হচ্ছে লাল শাক রান্না করছি গ্যাসের চুলায়। তো লাল শাক রান্না করার জন্য আগে থেকে হচ্ছে একটু লবণ দিয়ে পাতাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, যে তারপর হচ্ছে আমি এ পাশ দিয়ে হচ্ছে মুরগির কলিজা ভাজবো, হচ্ছে রাতের খাবারের জন্য কলিজা রান্না করব আলু দিয়ে। সেজন্য সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলোকে। আমি এখানে পেঁয়াজ বাস্তা করে তারপর হচ্ছে কাঁচা যে মশলাগুলো আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন শুকনা মশলা যেগুলোকে বলে হচ্ছে আমি হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো করে। মশলাগুলো দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো কষানোর পরে হচ্ছে আমি বেজে রাখা আলু আলুটা বেজে নিলাম। তো বেজে রাখা আলু দিয়ে মাংস বলেন তো সবজি বলেন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো বেজে রাখা আলুটা দিয়ে হচ্ছে আমি বেজে আবারও মশলার সঙ্গে দিয়ে বেজে নিচ্ছি। তো কড়াইতে অপচয় না করে কড়াইতে কিন্তু অনেকটাই মশলা লেগে আছে। তো পানি দিয়ে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছে আবার দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে আমি মুরগির কলিজাগুলো এর সঙ্গে দিব আর কি। তো এই তো দেখুন আলুটা কষানো হয়ে গেল। তারপর হচ্ছে আজকে মোটামুটি অনেক রান্নাই করা হলো। বাঁধাকপি ছিল বাসায় তো বাঁধাকপিটা ভাজা হলো, সেটা আর আমি শেয়ার করিনি। তো বাঁধাকপি কপি হচ্ছে সিম রান্না লাল শাক রান্না আর হচ্ছে কলিজা বোনাটা রাতের জন্য কলিজা বোনাটা করা হলো। তো প্রতিদিনই তো মাছ ভাজা করা হয় যেহেতু আজকে হচ্ছে একটু তরকারি রান্না বেশি হয়ে গেল সেজন্য আজ মাছ ভাজাটা করলাম না। তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে যেহেতু দুপুরের সবজিগুলোও থাকবে সেখানে, যেহেতু মোটামুটি অনেক তরকারি রান্না করা হলো সেখান থেকেও থাকবে। তো এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে আমি সিদ্ধর জন্য অল্প একটু পানি দেব যেহেতু এখানে ঝোল ঝোল করব না। আসলে এই খাবারগুলো ঝোল ঝোল করলে ভালো লাগে না খেতে। তো যদি আজকে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং নিচে কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো আর শেয়ার করে দিবেন। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তারপর হচ্ছে আমি মুরগি রান্না করেছিলাম, মুরগি রান্নাটা একটু শেয়ার করছি। মুরগিটাও হচ্ছে রাতের জন্য, বাচ্চারা যারা কলেজে খাবে না তাদের জন্য হচ্ছে এখানে অল্প একটু আমি মুরগি ভাজা করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন মুরগিটা ভুনা করে নেব। সবার সব বাচ্চারা কিন্তু মুরগির কলিজা খেতে চায় না সেজন্য আর কি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।